কালার গুলো দেখো অসাম এটা হচ্ছে এখানকার ট্রাইসাইকেল, তো আমরা এখন ট্রাইসাইকেলের উপর চলে যাব। আর এটাকে বলা হয় জিপনি। বাসের থেকে ফিলিপিনোরা বেশি এই যান ব্যবহার করে থাকে আর এর ভাড়া তুলনামূলকভাবে বেশ কম। সো আমরা ট্রাইসাইকেল করে বেশ ঘোরাঘুরি করে এখন পুনেতে এভিনিউতে নেমেছি। সো পুনেতে এভিনিউ থেকে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ম্যানিলা বে। সো আমরা এখন ম্যানিলা বে রোড ধরে যাচ্ছি। ভাবতে পারেন ফিলিপাইনের শহরেও সি বিচ আছে, যদি সমুদ্র দেখতে মন চায় খুব সহজে এখানে চলে আসা যায়। ও আর একটি ইম্পর্টেন্ট কথা, ট্যাক্সিতে ওঠার আগে অবশ্যই ভাড়া করে নেবেন আর যাওয়ার আগে আপনি হোটেল থেকে দেখে নেবেন ডিস্টেন্স কত আর ফেয়ার কত হতে পারে। ফেয়ার জানতে হলে আপনি তাদের অ্যাপ গ্র্যাব অথবা আঙ্কাস ইনস্টল করে নিতে পারেন অথবা অ্যাপের মাধ্যমেও যেতে পারেন। এটা বলার কারণ হচ্ছে কিছু কিছু ড্রাইভার যখন বুঝবে আপনি ফরেনার তারা তখন বেশি ভাড়া চাইবে, এরকমটা আমরা বেশ কয়েকবার ফেস করেছি। ঢুকতেই ছবি তোলার একটা সুন্দর ফটো বুথ আছে আর ওখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, আমরা ওইখানে লাইনে দাঁড়িয়ে পড়ব টিকিট কেনার জন্য। ওকে আমরা টিকিট পেয়ে গিয়েছি আর আমরা যে প্যাকেজ নিয়েছি সেখানে টোটাল 7টি অ্যাক্টিভিটিস আছে আর এই টিকিটের মূল্য জনপ্রতি 750 পেসোস। এখন আমরা আমাদের প্রথম অ্যাক্টিভিটিস ওশেনারিয়ামে চলে যাব। এখানে এন্ট্রি সিস্টেমটাও অটোমেটেড, আপনাকে যে টিকিট দেওয়া হবে সেখানে একটা বারকোড আছে, এটা পাঞ্চ করে ভিতরে চলে যাওয়া যায়। সো আমরা এখন ভিতরে চলে যাব। ওশান আর অ্যাকোয়ারিয়াম মিলে ওশেনারিয়াম হয়েছে আর এটা হচ্ছে সামুদ্রিক পানির অ্যাকোয়ারিয়াম যেখানে সমুদ্রের বিভিন্ন প্রজাতি একসাথে প্রদর্শন করা হয়। সমুদ্রের নিচে এত সুন্দর প্রজাতি আছে এটা এই ভিডিও দেখলে বুঝবেন। এখন আমরা দেখবো সিক্লিটস, অনেক ছোট আর কালারফুল, আমার কাছে বেশ ভালো লাগছে। ওশেনারিয়ামের থিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে, পুরো পার্কটা খুব সুন্দর করে সাজিয়েছে, গাছ লতা পাতা, তারপর অল্প করে সূর্যের আলো আর উপর থেকে নীল আকাশ, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে। অনেক বড় বড় মাছও আছে এখানে, ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি বড় লাগছে। এই ফিশগুলির নাম কি জানেন? কোরি ফিশ। কত সুন্দর কালারফুল প্রজাতি এগুলি। এখানে শুধু মাছগুলো না, পুরো অ্যাকোয়ারিয়ামটা তারা এত সুন্দর করে সাজিয়েছে যে মাছগুলোও দেখতে আরো বেশি ভালো লাগে। এই যে দেখুন এই ডোরাকাটা মাছটা এই অ্যাকোয়ারিয়ামে কত সুন্দর লাগছে। চলে এসেছে
একটা জিনিস তখনই সুন্দর লাগে যখন এটা আরো বেশি সুন্দর করে তার চারপাশটা সাজানো হয়। আর এসব এত সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম যদি আমার বাসায় থাকে, আমি তো সারাদিন পারলেও এখানেই বসে থাকবো। এই মাছটা বেশ আকর্ষণীয়, ডোরা কাটা আর খুব সুন্দর, পুরো স্নেকের মতো পিছন দিকতে চলে যাচ্ছে। আর তারও দলবদ্ধভাবেও কাজ করছে, দেখুন মালিকোনা এক জায়গা থেকে নিয়ে তারপর অন্য জায়গায় ফেলাচ্ছে, যাতে করে সুন্দর একটা গর্ত তৈরি হয় আর তারা ওখানে একসাথে থাকতে পারে। ওকে চলুন এখন আমরা জায়ান্ট ফিশ দেখে আসি, যেগুলোর হাইট আমার থেকেও বেশি, মানে এরা 5 ফিট 4 5 ফিট 6 এসব হাইটের হয়ে থাকে। আর কি ওজনও হতে পারে, এত সুন্দর ক্রিয়েশন দেখে বলতে পারতো যে আল্লাহ যে কি সুন্দর করে সৃষ্টি করেছে বলে বোঝানো বড়ই মুশকিল। মাছের জগতে হারিয়ে যাওয়ার জন্য তারা খুব সুন্দর একটা ডেকোরেট করেছে, যেখানে মাথার উপর দিয়ে মাছ চলে যাচ্ছে, এগুলি দেখতে পারবেন। তো কত চমৎকার করে সাজিয়েছে, মানে এত চমৎকার ডেকোরেট আমি ভাবতে পারিনি, তো সুন্দর লাগে। আর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারপাশে এত সুন্দর সুন্দর প্রজাতি দেখে মনে হচ্ছিল আমি জাস্ট সমুদ্রের নিচে আছি, আর এমনই সুন্দর করে তারা অ্যাকোয়ারিয়ামটা সাজিয়েছে। এখানে যে আপনি গভীর সমুদ্র আছেন এটা জাস্ট এতক্ষণ আমি ফিল করেছি, বাট এটা রিয়েল ফিল দেওয়ার জন্য তারা একটা জায়গা ওপেন রেখেছে, যেখানে আপনি হাত দিবেন তারপর মাছ যে ঠোকা দেয় না সেটা ফিল পেতে পারবেন। তো এখন আমরা হাত দিব, তারপর কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা বলবো। হাত দেওয়ার পর অনেকক্ষণ হাত নাড়াচ্ছিলাম, তারপর হঠাৎ করে কিছু একটা কামড় দিয়ে দিয়েছে। হঠাৎ করে একটা কামড়ে খুব ভয় লাগছিল, আবার মজাও লেগেছে। ওকে, ভিডিওটি বেশ বড় হয়ে গেছে, সো আর বাড়ালাম না, ম্যানিলা ওশন পার্ক নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেখানে সি লায়ন শো, পেঙ্গুইন শো, বার্ড শো এসব দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে নেবেন। টিল দেন, বাই।